হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সবাইয়ের পুজো ভালো কেটেছে আশা করি। আমারও ভালো কেটেছে। পুজো তো চলে গেল, এবারে বিজয়াদশমীর মিষ্টি বানাতে হবে, তাই আমি বানাচ্ছি বিজয়াদশমীর মিষ্টি। এখানে 1.5 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, আর 125 গ্রাম সুজি আছে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটা কালার আনতে হবে, বাদামি মতো কালার হলে হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই ফাঁকে এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ আছে, আমুল দুধ, ওটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে গ্যাস জ্বলা অবস্থায় দিও না, তাহলে গোলটা পাকিয়ে যাবে। এখানে 100 চিনি আছে, আর এই 1 ঢাকনা জল দিলাম। চিনিটাকে ভালো করে গালিয়ে নিলাম নেড়ে চেড়ে, গলে গেছে। এবারে আস্তে আস্তে দুধ আর সুজিটা যে একসাথে করে রেখেছিলাম, এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খুব তাড়াতাড়ি নাড়তে হবে। খুব শুকনো করে এটাকে নিতে হবে সুজিটাকে। সামান্য একটু কর্ন ফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্ন ফ্লাওয়ার না থাকলে ময়দা দিলেও হবে। আরও 1 চিমটে দিয়ে দিলাম, জিনিসটা যাতে তাড়াতাড়ি টাইট হয়, কেন এখানে অনেকটা ঘি আছে। থালায় একটুখানি ঘি মাখিয়ে রেখেছিলাম, ওখানে দিয়ে গোল করে, তোমাদের কাছে যদি কোনো চৌকো পাত্র থাকে তাতে দিলে খুব ভালো হয়, আমার কাছে নেই। ঠান্ডা হয়ে গেছে, তবে একটু গরম থাকতে থাকতে কাটলে ভালো হতো, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য এতটাই শক্ত হয়ে গেছে কাটতে পারছি না। তোমরা এই ভুলটা করো না, গরম থাকতে থাকতেই কেটে নেবে, তাহলে পিসগুলো খুব সুন্দর হবে, আর চৌকো পাত্রে থাকলে আরও ভালো হবে। এটা হলো দিলকুশ, খেলে মন ভরে যাবে, আর বিজয়াদশমীর মিষ্টি হিসেবে দারুণ হবে। দেখো একবার হলেও বাড়িতে কিন্তু বানিও, এরকম খুব ভালো লাগবে। আর এই 1 মাস 2 মাস অনেক দিন রেখে খাওয়াও যাবে, একটা বন্ধ কৌটোয় রেখে। তোমরা বাড়িতে এইভাবে বানাও আর খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার কমেন্ট করতে ভুলো না, লাইক দিও। পুজোর শুভেচ্ছা রইল আর ভালোবাসা রইল তোমাদের জন্য। বাড়িতে অবশ্যই বানিও বিজয়াদশমীর মিষ্টি হিসেবে, ভালো লাগবে। আজকের মতো আসলাম, আবার কোনো একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো।